না পেলে কি করি? আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। আমার মনে হয় যে একটু আগে শ্যাম ভাই বলছিল যে আসলে ফিমেল কলিগের অনেক ঝামেলা হয়ে যায়। আমাকে দেখা যাচ্ছে, আমি ভাবি আমার অনেক খাটো। হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য, আসলে আমরা অনেক দূর দূরান্ত চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডায়লগস আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে, তারা ক্ষতিগ্রস্ত মানুষ বর্ণার্থদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ মেনে দেখেছি ডায়লগসকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা ডায়লগসে আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করবো। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটা, এবং আমার মনে হয় যে একটু আগে শ্যাম ভাই বলছিল যে আসলে ফিমেল কলিগের অনেক ঝামেলা হয়ে যায়। তো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য, আসলে আমরা অনেক দূর দূরান্ত চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজেনিক টয়লেট খুঁজি আসলে সবসময়। তো যেহেতু ডায়লগস এই উদ্যোগটা নিয়েছে, আমি ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখা যাচ্ছে, আমি ভাবি আমার অনেক খাটো, দেখা যাচ্ছে কিনা শিওর হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতন আপনাদের সবার ফেস দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় ভয় লাগে যে কী কী কোয়েশ্চেন করে বসেন। তো আজকে খুব ভয় লাগছে না, আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার ঘরেন, যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। দিদি যেটা বলছিল, আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কী করি? আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। তো এই উদ্যোগের জন্য আমি রিমার হেয়ারলাইন ডায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে, শাকিব ভাই আছে, সিয়াম আহমেদ আছে, মিমাপু আছে, আরও অনেকেই আছে, আমার খুব ভালো লাগছে। এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন, আমিও আছি, এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে। তো আমরা জোরে একটা করতালি দিই রিমার খালেন এবং ট্রাভেলসের জন্য। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসবো, আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো, এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।